রঙ্গনের কাছ থেকে আজকেও আমরা নতুন একটা ইন্টারেস্টিং কোন রান্না অবশ্যই শিখে নেব। রঙ্গনের কি শেখাচ্ছে? এগ ড্রপ ফ্রাইড রাইস। এগ ড্রপ ফ্রাইড রাইস, তাহলে শুরুতে দেখে নেওয়া যাক এগ ড্রপ ফ্রাইড রাইস বানাতে ঠিক কি কি লাগছে। বাসমতি রাইস, চিকেন, ডিম, গাজর, বিনস, ফুলকপি, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম কুচি, কাজু, কাঁচা লঙ্কা, গোলমরিচ, নুন, চিনি, সাদা তেল। শুরু করে দিই এবার। হ্যাঁ, ফার্স্টে আমি এখানে জল দেব। কতটা চাল নিয়েছো? এখানে 250 গ্রাম চাল আছে। বাসমতি রাইস? হ্যাঁ, বাসমতি রাইস নাকি জলে সোক করে রেখেছো? জলে সোক করে রাখা আছে। আর এইটাতে সাইমেলটেনিয়াসলি আমি সবজিগুলো সেদ্ধ করতে দেবো। আর ও না, নুন দিতে হবে এখানে। এবার এতেও জল দেবো, গাজর খানিকটা দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। চিকেনটাকে এরকম সরু করে কেটে নিতে হবে। ততক্ষণ আমি পেঁয়াজ পাতাটাকে কেটে রাখি। সল্ট লাগবে তো? হ্যাঁ, সল্ট একটু, পেপার। গাজর, বিনস, ফুলকপি সব মিলিয়ে বেশ একটা কালারফুল ব্যাপার। এইবার এটাকে ফুটন্ত জলের মধ্যে ড্রপ ড্রপ করে ফেলবো। হ্যাঁ, ছোট্ট পুচকে পুচকে এক একটা অমলেট। এরপর থেকে চালটা ছেড়ে দেবো? হ্যাঁ, চালটা ছেড়ে দাও। এটার মধ্যেই আমরা ফ্রাইড রাইসটা রেডি করতে শুরু করতে, চালটা হতে হতে তেল দিয়ে দেবো, সাদা তেল। ভেজিটেবলস গুলো সব ফ্রাইটাই করতে শুরু করে দেবে? হ্যাঁ, এই ভেজিটেবলস গুলো দিয়ে দেবো। নুন, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা দেবো, দুটো কাঁচা লঙ্কা, কাজু, কাজুটা দিয়ে দাও, চিনি দেবে এর মধ্যে? হ্যাঁ, একটু চিনি যদি থাকে। এই ড্রপিং গুলো দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ পাতাটা, পেঁয়াজ পাতা, নুন লাগবে, নুন, একটু চিনি আর একটু গোলমরিচ। এটাকে জাস্ট নেড়ে দিলেই, নেড়ে দিতে হবে। এবার সুন্দর করে প্লেটিং করলেই হয়ে গেল। রেডি হয়ে গেল আমাদের এগ ড্রপ, এগ ড্রপ ফ্রাইড রাইস। এগ ড্রপ ফ্রাইড রাইস একদম রেডি। রাধুনির উইকলি রাউন্ড আপ আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে সোমবার গল্পে আড্ডায় রান্নায়। সন্ধ্যেটা কাটাবো আপনাদের সঙ্গে। খুব ভালো থাকুন, ভালো কাটুক আপনার উইকেন্ড। টাটা।